আসসালামু আলাইকুম সুপ্রদর্শন মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রদর্শন মণ্ডলী, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য খুবই কম দামে জমি বিক্রির ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ সুপ্রদর্শন মণ্ডলী, এখন যে জমিটি দেখাবো এটি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উত্তর খান, মাদারবাড়ি থানা, মেডিকেল রোড এর পাশে অবস্থিত, একদম রাস্তা সংলগ্ন এই জমিটি। দেখতে পাচ্ছেন এই জমিটির ভেতরে, অর্থাৎ প্লটের ভেতরের একটি দৃশ্য। প্লটটি বর্তমানে চারদিকে বাউন্ডারি দেওয়া আছে এবং ভেতরে টিন সেট বিশিষ্ট কয়েকটি রুম করা আছে ভাড়া দেওয়ার জন্য, অস্থায়ীভাবে করা আছে। তো আপনারা এই জায়গাটি কিনে সাথে সাথে বাড়ি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো রাস্তার সামনে এই জমিটি অবস্থিত এবং রাস্তাটা সামনে পাবেন এবং সাইডে পাবেন, দুই দিকে আপনি রাস্তা পাবেন। আমি এই জমিটির পরিমাণ বলে দিচ্ছি। জমিটি 3 কাঠা 5 পয়েন্ট। আমি আবার বলছি, জমির পরিমাণ 3 কাঠা 5 পয়েন্ট। এটি প্লটের ভেতরে একটি দৃশ্য, চারদিকে বাউন্ডারি এবং কিছু গাছপালা লাগানো আছে এবং গেট আছে। গেট থেকে আপনি রাস্তাটি দেখতে পারবেন, আমি কিছুক্ষণ পরে সেটি দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিডিওতে আমার নিজের কোনো নাম্বার দিই না, আমি সরাসরি জমির মালিকের নাম্বার দিই। দেখতে পাচ্ছেন সামনে যে গেট, এই গেটের পরেই রাস্তা, এবং রাস্তাটা হচ্ছে 20 ফিট রাস্তা, অনেক বড় রাস্তা, যে কোনো ধরনের যানবাহন আসতে পারবে। দেখতে পাচ্ছেন গেট থেকে বের হয়েই এক ধাপ দিলেই রাস্তা এবং পাশে পুল। তো এখানে বিদ্যুতের কোনো অসুবিধা হবে না, বিদ্যুতের ব্যবস্থা আছে। এখন আমি আশেপাশের লোকেশনটা দেখাবো আপনাদেরকে। প্লটের সামনে একটি মাঠ আছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, এবং এগুলোও প্লট আকারে বিক্রি হবে এবং পাশে যে বাউন্ডারি, সেই বাউন্ডারি দেওয়া জায়গাগুলো আমাদের বিক্রি করা হবে। চারিদিক বাউন্ডারি দেওয়া আছে, এটি আমাদের ফ্রন্ট রাস্তা। এবং রাস্তার একটু সামনে গিয়ে দেখবেন প্লটের পাশে আরেকটি শাখা রাস্তা গেছে প্লট ঘেঁষে। এই যে এটি আরেকটি রাস্তা, আর এটি প্লট বাউন্ডারি। তো দুই সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন, এবং এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে, ভাড়ার চাহিদাও এখানে ব্যাপক। আমি এই জমিটার মূল্য বলে দিচ্ছি, জমিটি 55 লাখ টাকায় বিক্রি হবে। জমির পরিমাণ 3 কাঠা 5 পয়েন্ট, সমস্ত জমির মূল্য 55 লাখ টাকা। তবে আলোচনা সাপেক্ষ এই ভিডিও ডিসক্রিপশনে আমি মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটি দেখতে আসবেন এবং দামদর করে নেবেন। ডান দিকে যেটি বাউন্ডারি দিতে পারছেন এই প্লটে বিক্রি হবে, এবং এটি দুটি রাস্তা আমি বারবার ভালো করে দেখানোর চেষ্টা করছি রাস্তাগুলো, কারণ আমি প্রতিবার বলি যে একটি জমি কেনার আগে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রাস্তাগুলো দেখে নিতে হবে। রাস্তা দেখবেন এবং দেখবেন যে এই রাস্তাটি আদৌ সরকারি না আসলে ব্যক্তি মালিকাধীন, কারণ এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এমন হতে পারে এটি ব্যক্তি মালিকাধীন রাস্তা, পরবর্তীতে এই রাস্তা নাও থাকতে পারে, এই জন্য কনফার্ম হবেন যে আসলে রাস্তাটি সরকারি না কোনো ব্যক্তি মালিকাধীন। তো যাই হোক, আমরা আবার ভালো করে আপনাদেরকে আমি জমির ঠিকানাটা বলে দিচ্ছি। আমরা স্ক্রিনে লিখে দিয়েছি জমির ঠিকানা, উত্তর খান, মাদারবাড়ি থানা, মেডিকেল রোড সংলগ্ন। আর জমির পরিমাণ 3 কাঠা 5 পয়েন্ট। আর জমির ভেতরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে টিন সেট দিয়ে ভাড়া দেওয়া আছে কয়েকটি রুম করা, আর সামনে জায়গাগুলো ফাঁকা আছে, আর চারদিক উঁচু বড় বাউন্ডারি দিয়ে ঘেরা আছে,
সীমানা নির্ধারণ করা আছে, সীমানা নিয়ে কোনো ঝামেলা হবে না। কাগজপাতি আপনারা নিজ দায়িত্বেই যাচাই বাছাই করে নেবেন। মালিক পক্ষ থেকে বলা হয়েছে কাগজপাতি সব কিছু 100% ওকে, কোনো ভেজাল নেই। সুপ্রিয় দর্শক, আমি মূল্যটা আবার বলে দিচ্ছি। 3 কাঠা 5 পয়েন্ট সমস্ত জমির মূল্য মালিক পক্ষ থেকে চাওয়া হয়েছে 55 লাখ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে টিন সেট দিয়ে করা আছে, এটি সম্ভবত 2 রুম বিশিষ্ট। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাসের সকল কিছু সুব্যবস্থা আছে। আপনারা যে কোনো সময়ে এই জায়গাতে এসে এগুলো সচক্ষে দেখতে পারেন। আপনারা ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজনকে পাঠাবেন অথবা আপনারা নিজে আসবেন, এমন কোনো লোককে পাঠাবেন না যারা আপনার জমি কেনার জন্য মালিকের কাছ থেকে কমিশন চেয়ে বসে। তা আপনারা সরাসরি নিজে আসুন, জায়গা দেখুন, তারপরে কিনে নিন। সুপ্রিয় দর্শক, আর যারা জমি বিক্রি করতে চান তারা আমাকে আপনার জমির ভিডিও পাঠাইতে পারেন, আমি কম খরচে জমি বিক্রি ভিডিও অ্যাড দিয়ে থাকি। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখুন, একদম প্লটের পরেই রাস্তাটি, এই যে রাস্তা, প্লটের সামনে মেন রাস্তা 20 ফিটের, এবং প্লটের পাশেও রাস্তা আছে, সেটা আমি পূর্বেই দেখিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।